এখনো জানতে পারিনি, আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 10 তারিখ, 5 তারিখে, 5 তারিখে পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোন রকম কিন্তু থাকে, কোন রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখে পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোথেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। হ্যাঁ দিদি, সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুকে একটা আপনার বক্তব্য শুনলাম, যে বক্তব্যে আপনি বলছেন সেটা লাভ অ্যাফেয়ার্স প্রেগনেন্ট কিনা এইরকম যে কথাগুলো বলছেন, প্রথমে আমার আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী? আজ আমার বিষণ্ণ এই মনে আপনাকে এই প্রশ্নটা করছি, প্রশ্নটা করছি এই কারণে, যদি আপনি মুখ্যমন্ত্রী হন এই রাজ্যের, তাহলে আপনার দায়িত্ব সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। আপনি প্রশ্ন তুলছেন, 5 তারিখে যে মেয়েটা হাসখালিতে মারা গেল, ধর্ষণ হয় 4 তারিখে এবং 5 তারিখে মারা যায়, তারপর তাকে দাহ করা হয়, যেখানে অভিযোগ হচ্ছে যে দাহ করে সেই লোক, সেই ছেলেরাই যারা সেই মেয়েটিকে ধর্ষণ করে। দিদি, আর আপনি বুঝবেন বা কী করে, যদি দিদি আপনার এইরকম একটা কন্যা সন্তানের সাথে ঘটত নির্যাতন, এই নির্যাতন, নির্যাতনের দায়ী কে? এবং সেই পরিবারকে হুমকি দেওয়ার পিছনে এই ক্ষমতা রাজ্যের ট্রিবিউনালদের, আপনার শাসনকালে, বিশেষ করে আপনার শাসনকালে এই ক্রিমিনাল অপরাধীদের সাহসকে যোগাচ্ছে আপনি এবং আপনার পুলিশ? সৎ সাহস থাকলে আপনার পুলিশ এবং আপনি সেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, যদিও পুলিশ গ্রেপ্তার করেছে, কেন বা 5 তারিখের পর 10 তারিখে অভিযোগ হচ্ছে, আপনি সেই বিষয়টার একবারও খতিয়ে দেখার মনে ভাবছেন না? সে বিষয়ে আপনি কথা বলতে চাইছেন না? আপনি কাকে নিরাপত্তা দিতে চাইছেন দিদি? দিদি, প্রশ্ন আপনার কাছে, যে আপনি নিরাপত্তা সাধারণ মানুষকে দিতে চাইছেন নাকি অপরাধীদের? অপরাধীদের আরো যে সাহস, যে সাহস তারা অপরাধ করে, যার ভিত্তিতে অপরাধ করে, তাকে আপনি আরো সহযোগিতা করছেন অপরাধ করতে? পুরো রাজ্যের বিভিন্ন ঘটনা দেখে পুরো রাজ্যের মানুষ বিস্মিত, আজ বিস্মিত আমিও। এই বিস্মিত অবস্থায় কিছু বলবো না বলে মুখটা বন্ধ করেছিলাম। আপনার বিরুদ্ধে এবং আপনার শাসনকালের বিভিন্ন ব্যবস্থার দিক থেকে বিভিন্ন আমার লিখনীয় কবিতাও রয়েছে, আপনি দেখলে দেখতে পারেন। কেন আপনি, আপনার এই প্রশ্ন শুনে কেন হঠাৎ আজকে আমার এই মনে জানল, আপনাকে দেখলাম বকরিকাণ্ডে, ঝালদা কাণ্ডে, তারপরে আপনার দেখলাম মাসখালিতে একই কথা, রাজ্যে যেখানে অপরাধ ঘটছে, অপরাধ হচ্ছে,
আপনি ওই আমাদের কি আনিস খান খুনে, আপনি কি বলছেন এগুলো? আপনি আপনি কি মুখ্যমন্ত্রী? আপনার প্রশ্নটা আমার এখানে, যদি আপনি মুখ্যমন্ত্রী হন তাহলে ন্যায্য বিচার করেন, ন্যায্য বিচার করার জন্য পুলিশকে ক্ষমতা দিন, পুলিশকে ব্যবহার করা ছাড়ুন, পুলিশের দোষ না, আপনি এবং আপনার নেতা নেত্রীরা পুলিশকে কোণঠাসা করে রেখেছে, পুলিশকে পুলিশের ন্যায্য অধিকার এবং ন্যায্য যেটা কাজ সেটা করতে আপনারা বাধা দিচ্ছেন। বেশি কিছু বলবো না দিদি, আপনাকে কয়েকটা মাত্র কথা বললাম, এর জন্য দায়ী সম্পূর্ণ আপনি, অন্য কেউ না, কোনো পরিবার না, কোনো মেয়ে না। আজকে যদি আপনার, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, আমরা গর্বিত আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আপনার রাজ্যে এইরকম ধর্ষণ কাণ্ড ঘটছে, যেমনটা আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আশা হয়ে দাঁড়িয়েছিলেন, আজ আপনি সেই ক্রিমিনালদেরকে আপনি সহযোগিতা করছেন, লজ্জা লাগে দিদি। ছি, আমার প্রশ্ন, আপনি অবিলম্বে আপনার পদটাকে পদত্যাগ করে দেওয়া, কারণ আপনার শাসনকালে এই মাত্র কয়েক মাসের মধ্যে 2021 বিধানসভা নির্বাচনের পরে ক্ষমতায় ক্ষমতার হ্যাট্রিক পাওয়ার পরে আপনি কি সব কিছু ভুলে গেলেন, মানুষকে ভুলে গেলেন, মানুষের কথা ভুলে গেলেন? ক্রিমিনাল রাজ কি আপনার কাছে? আপনি শিক্ষা খেতে বলুন, আপনার নিয়োগে বলুন, আপনার পঞ্চায়েত থেকে একটা বুথ থেকে আপনার দপ্তর পর্যন্ত আজকে দুর্নীতিতে ভরে গেছে, করাপশনে ভরে গেছে। আপনি কি কথা বলছেন দিদি? এর জন্য দায়ী কি আমরা? আমরা সাধারণ মানুষরা? আমরা তো বেঁচে থাকতে চাই দিদি, আমরা বাঁচার জন্য এই পৃথিবীতে এসেছি এবং নিজের ভালো কাজ করার জন্য এসেছি। হ্যাঁ, আপনি যেসব ব্যাপারে আপনি যেসব কথাগুলো বলছেন সিবিআই ইডি বিভিন্ন দিক থেকে ক্রিমিনালদের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে হচ্ছে, অপরাধীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, যে আপনার কি হয়ে যাচ্ছে? তপন কান্দু কংগ্রেস কাউন্সিলর তাকে খুন করা হলো, বকরি কাণ্ডে ঘটনা ঘটলো, আপনি সিবিআইয়ের বিরুদ্ধে যাচ্ছেন, যেখানে আদালত আজকে ব্যথিত, মহামান্য আদালতের নির্দেশকে আপনি উপেক্ষা করে আবার আদালতে যাচ্ছেন সিবিআইকে আটকানোর জন্য। আপনি মুখ্যমন্ত্রী কার? ক্রিমিনালদের না সাধারণ মানুষদের? নমস্কার।